প্রিয় বাচ্চারা সকলে সুস্থ এবং ভালো আছো। আগের যে পড়া নিয়েছিলাম তোমাদের অনুশীলনী দাগ নাম্বার একে, নিশ্চয়ই সকলে পড়েছো। ওকার যুগে অনুশীলনী দাগ নাম্বার এক একটা আগের ক্লাসে পড়িয়েছিলাম, সকলে নিশ্চয়ই মুখস্থ করেছো। ওরা মৌখিক ছিল সেই কোশ্চেনগুলো। আজ তোমাদের দেখো অনুশীলনী দাগ নাম্বার দুই একটা পড়াবো। তাহলে বোর্ডের দিকে তোমাদের লক্ষ্য করো, বোর্ডের দিকে দেখো। অনুশীলনী দাগ নাম্বার দুই কি আছে, নিচে শব্দগুলিতে ওকার যোগ করো। ওকার যোগ করে কি করতে হবে, পাশে লিখতে হবে। এই যে একটা শব্দ দেওয়া আছে ছড়া, ছোলাটাকে ওকার যোগ করে পাশে লিখতে হবে। ওকারের চিহ্ন তোমরা সকলে জানো, ও এটা এরকম ও, আর ওকারের চিহ্ন একার আকার মিলে ওকার হবে। কোন বর্ণের সাথে কয়ের সাথে একার, তার সাথে আকার মিলে কি হবে, ওকার হবে। ঠিক আছে, তাহলে সেই ওকার যোগ করতে হবে। তাহলে নিচে যে কয়েকটা শব্দ দেওয়া আছে ছয়টা, সেই ছয়টা শব্দ প্রত্যেকটা কি করবে, ওকার যোগ করে পাশে লিখতে হবে। তাহলে ছ লয় পায়, ছ লয় পায়। এখানে কোথায় ওকার যোগ করবে বলো, তাহলে দেখো ছ, ছয়ের সাথে ওকার যোগ করো, ছয় ওকার লয় পায়। ছোলা বই পড়েছো তুমি, তোমরা সকলে বই পড়েছো ওকার যোগে, ছয় ওকার লয় পায়। তাহলে ওকার যোগ হয়ে গেল ছয় ওকার লয় পায়। ছোলা মানে একটা শস্য বিশেষ, ঠিক আছে। তারপর দেখো ক দন্তন, তাহলে কয়ে ওকার, কয়ে ওকার কো আর দন্তন, বুঝলে না। কয়ে ওকার কয়ের সাথে ওকার যোগ করে দিলাম, পাশে লিখলাম। তারপর দেখো বয়ের সাথে ওকার যোগ করলে কি হয়, বো আর দন্তন ন, বয় ওকার দন্তন। বোন হচ্ছে একটা সম্পর্ক বিশেষ, ভাই বোন বলে না, তাহলে বোন। তারপর দেখো ত ল, তাহলে এটা কার সাথে ওকার যোগ করবে, দয়ের সাথে, তাই না। দয়ের ওকার ল, দোল, দোল মানে হোলি, এটা রং খেলা হয় সেটা দোল বলে। তারপর দেখো ব ট, ব ট, বয় ওকার, বয় ওকার বো আর ট, বোট, বোট মানে নৌকা। তারপর দেখো অন্তস্থ জ, অন্তস্থ জয় ওকার কি হবে, গ, যোগ, যুক্ত করা। তাহলে প্রত্যেকটা দিতে পারলে একদম সহজ জিনিস, তোমরা বইয়ে পড়েছ সেই শব্দগুলো শুধুমাত্র দেওয়া নেই, মানে ওকার যোগ করে দেওয়া নেই, সেগুলো ওকার যোগ করতে হবে। ঠিক আছে, ছ লয় কার, ছয় উপর লয় কার, ক দন্তন্য, বয় ওকার দন্তন্য, ব দন্তন্য, বয় ওকার দন্তন্য, ঠিক আছে। শুধুমাত্র ওকারটা যোগ করে দেবে, ঠিক আছে। মানে দেখো হোমওয়ার্ক হবে বাড়িতে, কি করবে বাড়ির কাজ কি থাকবে, অনুশীলনী দাগ নাম্বার টু পাতা নাম্বার ৩৭, এগুলো কি করবে সুন্দর করে তোমাদের নথির মধ্যে সুন্দর করে লিখবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে নিচে, 9564809551, আমার সাথে যোগাযোগ করবে। নমস্কার, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।